আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। নবম শ্রেণী এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য যেহেতু সমীকরণ অষ্টম শ্রেণীরও কিছু অংশ পড়ে, যদি আমরা অপনয়ন কিংবা প্রতিস্থাপন পদ্ধতিতে করি, অনুশীলনী হচ্ছে বারো। তো তোমরা দেখো এক সেট সৃজনশীল, ঠিক আছে? তো এখানে কি বলতেছে প্রশ্নটা পড়ে তোমরা বুঝবা এবং সেই মোতাবেক উত্তর করার চেষ্টা করবা। কোনো ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ এবং হরের সাথে দুই যোগ করলে ভগ্নাংশটি এক বাই তিন হয়। আবার লব থেকে দুই বিয়োগ এবং হর থেকে তিন বিয়োগ করলে একের সমান হয়। আচ্ছা, এখানে যে সমস্যাটা হয়ে থাকে বেশিরভাগ শিক্ষার্থীর, যে একটা ভগ্নাংশ যখন লব বলে, আর ভগ্নাংশটায় অনেকে চিনতে মিস্টেক করে ফেলে আর কি। তা আসলে আমরা যেটা জানি, ক নম্বরে কী বলছে, ভগ্নাংশটিকে এক্স বাই ওয়াই ধরে সমীকরণ গঠন করো। এখানে কিন্তু এক্স বাই ওয়াই দিয়েই দিচ্ছে, আর এক্স বাই ওয়াই দিয়েছে তাই সহজ হয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে এক্স বাই ওয়াই দেওয়া থাকে না, ভগ্নাংশ যখন বলে তখন ভগ্নাংশের যে এখানে লব আর হর, কোনটা লব কোনটা হর, এটাই অনেকে চিনতে মিস্টেক করে ফেলো। হর সবসময় নিচে থাকবে আর লব সবসময় উপরে থাকবে। অর্থাৎ ভগ্নাংশর এখানে ক নম্বর দেখো আমি করি, এটাকে বুঝাই নি, ভগ্নাংশ বললেই পি বাই কিউ আকারে প্রকাশ। নাইন টেনে এটা বোঝো যে উপরে থাকবে লব, নিচে থাকবে হর। তাহলে লবকে আমরা যদি এক্স ধরি, হরকে ওয়াই ধরি, তাহলে ভগ্নাংশ হয়ে যাবে এক্স বাই ওয়াই। তাই এখানে বলেছে ভগ্নাংশটিকে এক্স বাই ওয়াই ধরে সমীকরণ গঠন করো। তাহলে কি বলেছে দেখো, আমরা সমীকরণ গঠন এখানে শর্ত দেব, ক নম্বরে প্রথম শর্তানুসারে। আচ্ছা, প্রথম শর্তটা কি বলেছে, ভগ্নাংশের লব থেকে এক বিয়োগ এবং হরের সাথে দুই যোগ। তাহলে দেখো যে অলরেডি আমরা ভগ্নাংশ লিখে ফেললাম এক্স বাই ওয়াই, কিন্তু বলেছে লব থেকে এক বিয়োগ, অর্থাৎ এটা যেহেতু লব, লবের থেকে এক বিয়োগ এবং হরের সাথে দুই যোগ, যেহেতু এটা হর, হরের সাথে দুই যোগ, যোগ করলে ভগ্নাংশটি হবে কি, ওয়ান বাই থ্রি। এটা কিন্তু এক নম্বর সমীকরণ হয়ে গেল। এখন দ্বিতীয় শর্তানুসারে আচ্ছা, দ্বিতীয় শর্তানুসারে তোমরা দেখো যে কি বলেছে, আবার লব থেকে দুই বিয়োগ করলে, আবারও আমরা ভগ্নাংশ লিখে দিব এক্স বাই ওয়াই, তাহলে লব থেকে কি বলেছে দুই বিয়োগ এবং হর থেকে তিন বিয়োগ, বিয়োগ করলে কত হবে এক হবে, এখানে এক হবে। এটা সমীকরণ দুই, আমাদের দুইটা সমীকরণ ক নম্বরের উত্তর হয়ে গেল। এখন বলেছে যে ভগ্নাংশটি নির্ণয় করো। এটা আমি তোমাদের দশম শ্রেণীতে নবম শ্রেণীতে তিনটা নিয়মে এই অঙ্কটা করা আছে, তিনটা নিয়মে। তো এখানে অপনয়ন প্রতিস্থাপন আর গুণন, যেহেতু এখানে আর গুণন বলেছে, তো এখানে একটা জিনিস, এই গ নম্বরটা আসলে লেখে সাহায্য সমাধান করাও হতে পারে। এখানে আমি একটা জিনিস ইনক্লুড করে দিচ্ছি, যেহেতু এটা আর গুণন সমীকরণটা সমাধান করতে হবে, তাহলে খ যদি আর গুণন করা হবে না, খতে আমি একটু যোগ করে দিচ্ছি। এটা অপনয়ন পদ্ধতিতে, কি পদ্ধতিতে, অপনয়ন, অবশ্যই এটা ইন্ডিকেট করতে হবে, যেহেতু এটা যদি তুমি না করো, এটা এখানে দুই রকম থাকবেই দুই রকম, ঠিক আছে, অপনয়ন পদ্ধতিতে, অথবা এখানে থাকতে পারে প্রতিস্থাপন পদ্ধতিতে, যেহেতু আর গুণন আছে। এই দুইটা, এইটা অবশ্যই ব্যতিক্রম নিয়মে তোমাকে করতে হবে। তাহলে ভগ্নাংশটি নির্ণয়, আমরা এখানে ভগ্নাংশ কি ধরেছি, এখানে আমরা এখানে আগে লিখে নিই ভগ্নাংশ, এখানে কতে দেওয়া। আচ্ছা, খ নম্বরে আমরা দিয়ে নিই ভগ্নাংশ এক্স বাই ওয়াই, অর্থাৎ এক্সের মান এবং ওয়াইয়ের মান আমাদের জানতে হবে। আমি সমীকরণটা উঠাচ্ছি না, ক হতে প্রাপ্ত সমীকরণ,
এখানে লিখে দেব যে ক হতে প্রাপ্ত সমীকরণ। আচ্ছা তাহলে এই সমীকরণ আগে আমরা নিই, দুইটা সমীকরণকে কি করা যায় দেখো, যে প্রথম সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই বাই ওয়াই প্লাস টু সমান ওয়ান বাই থ্রি, এটাকে আমরা আড়াআড়ি গুণ করে নিই, থ্রি এক্স মাইনাস থ্রি সমান ওয়াই প্লাস টু, বা এখানে আড়াআড়ি গুণ করছি তাহলে কি হলো, এই এখন ওয়াই আমরা এই পাশে আনি, থ্রি এক্স মাইনাস ওয়াই সমান টু প্লাস থ্রি, অর্থাৎ থ্রি এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ, এটা এক নম্বর সমীকরণ থেকে নিয়ে আসলাম। আমি একদম এখানে লাইন মেরে হচ্ছে কমাই দিতে পারতাম, কিন্তু সে কমানোর দরকার নেই, ভেঙে ভেঙে তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে করছে, কোনো লাইন এখানে কমাচ্ছি না। আর দ্বিতীয় সমীকরণ দেখো যে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি সমান ওয়ান, এটাও যদি আড়াআড়ি গুণ করি, এর নিচে কিছু নাই মানে কি ওয়ান আছে, অর্থাৎ এক্স মাইনাস টু সমান ওয়াই মাইনাস থ্রি, বা এর নিচের লাইন এখানে লিখে দিলাম যে এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস থ্রি প্লাস টু, অর্থাৎ দেখো এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান, এটা সমীকরণ দুই এখানে কমপ্লিট করে নিলাম। এখন আমরা যেহেতু অপনয়ন পদ্ধতিতে করব এই দুইটা সমীকরণ, আচ্ছা দেখো এখানে থ্রি এক্স মাইনাস ওয়াই আছে আর এখানে এক্স মাইনাস ওয়াই আসছে, এর আগে আমি কয়েকটি ক্লাস নিয়েছি সেখানে বলছিলাম যে অপনয়ন পদ্ধতিতে আমরা সবসময় ওয়াইকে আউট করে দেবো, আচ্ছা ওয়াইয়ের সহগ দিয়ে আমরা দুই সমীকরণকে এটার সহগ দিয়ে এটাকে গুণ করব আর এটার সহগ দিয়ে এটাকে গুণ করব, কিন্তু দেখতেছি এখানে ওয়ান এখানে ওয়ান, অতএব গুণ করার দরকার নেই, দুই জায়গায় চিহ্ন যখন একই হবে আমরা সমীকরণ দুইটা তুলে বিয়োগ করব, আর দুই রকম চিহ্ন হলে যোগ করব। তো দেখো তোমরা যে আমরা এখানে অপনয়নের জন্য উঠাচ্ছি থ্রি এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ আর এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান, যেহেতু ওয়াই তুলবো এখন যদি আমরা যোগ লিখি তাহলে এখানে মাইনাস টু ওয়াই হয়ে যাবে, তাই এখানে বিয়োগ, বিয়োগ করে সংক্ষেপে দিলাম বিয়োগ, অর্থাৎ বিয়োগ দিলে এগুলার চিহ্ন চেঞ্জ হয়, প্লাস আছে মাইনাস হবে, মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, অর্থাৎ ওয়াই প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেল, আর এখানে থ্রি এক্স বড়ো তার থেকে একটা এক্স বাদ গেল, অর্থাৎ টু এক্স সমান সিক্স, তাহলে এক্স সমান সিক্স বাই টু, এক্স সমান থ্রি, এই আমাদের এক্সের মান বসে গেল। এখন এক্স এর মানটা আমরা যেহেতু এটাই ইজি, আমরা এই দুই নম্বর সমীকরণে বসাই নিই, দুই নং যে সমীকরণে বসাও সেটাই হবে সমীকরণে এক্স এর মান বসিয়ে, তাহলে কি দুই নং সমীকরণটা, এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস ওয়ান, আমি মাইনাস ওয়াই যেহেতু ওয়াইয়ের মান বের করবো সমান মাইনাস ওয়ান, আর এই এক্সটা এই পাশে যাচ্ছে প্লাস আছে মাইনাস হবে, কিন্তু এক্সের মান ডাইরেক্ট বসাই দিলাম মাইনাস থ্রি, অর্থাৎ মাইনাস ওয়াই সমান মাইনাস ফোর, মাইনাস মাইনাস কেটে দিলাম ওয়াই সমান ফোর, মান কিন্তু বের হয়ে গেল। তাহলে আমাদের এবার লিখব ভগ্নাংশটি, এখানেই শেষ না, ভগ্নাংশ টি কী হলো, ওই যে এক্স বাই ওয়াই লিখছি, এক্স বাই ওয়াই, এ তাহলে এক্সের মান তাহলে কত হয়েছে থ্রি আর ওয়াইয়ের মান ফোর, এই তো চলে আসলো, আচ্ছা ওয়াইয়ের মান হচ্ছে ফোর। আচ্ছা এখন গ নম্বর বলা হয়েছে আর গুণন পদ্ধতিতে, কী বলা হয়েছে আর গুণন পদ্ধতিতে, আমি এটা পরিষ্কার করে নিই যেহেতু জায়গা লাগবে, তাই আমি এই ক নম্বর মুছে দিচ্ছি, একটু বেশি জায়গা লাগবে, সবই মুছে দিলাম। তো তোমরা একটু লক্ষ্য করো, আসলে সমীকরণে এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে আসে, আর গুণন পদ্ধতিতে সমাধান নির্ণয় আসে, ঠিক আছে সমীকরণটা
মনে রেখো, তোমরা সমীকরণ কি বলেছি সেটা মনে রেখো। আচ্ছা, খ হতে প্রাপ্ত আমরা নিব এখন। খতে আরো ভাঙা ছিল, খ হতে প্রাপ্ত 3x মাইনাস y সমান 5, আর x মাইনাস y সমান মাইনাস 1। তো আমরা যখন আর গুণন আর বজ্র গুণন একই কথা, আর গুণন পদ্ধতিতে অঙ্ক করব, তখন আমরা এই সংখ্যাগুলো সমান সমানের এই পাশে এনে সমীকরণ বানিয়ে নেব। যেমন 3x মাইনাস y, তাহলে এটা এই পাশে আসলে কি হবে, মাইনাস 5 সমান 0, আর এখানে x মাইনাস y প্লাস 1 সমান 0। এখন এই এটার থেকে আমরা বজ্র গুণন, আমি সূত্র বসাচ্ছি না, সরাসরি অঙ্ক করতেছি। এখানে আমাদের তিনটা ধাপ থাকে, x বাই, y বাই, আর 1 বাই। তো এটা তোমাদের ইতিপূর্বে দেখিয়েছি যে আমরা যখন কাজ করব x এর নিচে যা বসাবো, তখন x-টা অফ থাকবে, x-টা অফ, y শক থেকে শুরু উপর থেকে নিচে আসবে, আর আর এরও 1 মাইনাস 1 এবং প্লাস 1, মাইনাস 1 গুণন প্লাস 1, এটা ব্র্যাকেটে দিই, আর এটা সূত্রের মাইনাস, মানে এই দুইটা সহকের গুণফলকে এই দুইটা সহক, এখন এখানে নিচে আসবো মাইনাস 1 এবং মাইনাস 5, ব্র্যাকেটে মাইনাস 1 ইন্টু মাইনাস 5, প্রত্যেকটাই এমন হবে। তো আমাদের লক্ষণীয় বিষয়, যখন x এর মান নেব উপরের y থেকে সহকে এরম ক্রস হয়ে আসবে। এখান থেকে দেখো এইভাবে এটা নিলাম, আবার এখানে এসে এইভাবে নিলাম, ঠিক আছে। এবার আমরা y যখন নেব, তখন এই ডান পাশের এটাই আগে নেব, তাহলে এখান থেকে নামার রাস্তা কি, এই x এ চলে আসবে মাইনাস 5 এবং x এর সহগ প্লাস 1, তাহলে মাইনাস 5 ইন্টু 1, এবং বিয়োগ হবে এখান থেকে যেহেতু এটা আসছে, এবার এই নিচেরটা যাবে প্লাস 1 আর প্লাস 3, অর্থাৎ 1 প্লাস 3। আচ্ছা, এখন আমরা যেহেতু 1 এই এটা ঢাকা থাকবে, এটা ঢাকলে এই উপর থেকে সবসময় আমাদের শুরু হবে প্লাস 3 মাইনাস 1, 3 ইন্টু মাইনাস 1, আর এটা সূত্রের মাইনাস, এবার আমাদের যাবে প্লাস 1 এবং মাইনাস 1, অর্থাৎ 1 ইন্টু মাইনাস 1। এটা যে সঠিকভাবে বসাইতে পারবে তার অঙ্ক হচ্ছে হয়ে যাবে। তো তোমরা লক্ষ্য করো, এখানে x বাই আমরা যদি গুণ করি মাইনাস 1, আর এই দুইটা গুণ করলে মাইনাস 1 আছে প্লাস, 5 ছক্কে 5, আর এই সেই প্লাস মাইনাসে মাইনাস 5। আচ্ছা, এখানে দেখো y, তাহলে এখানে এটা যদি গুণ করি মাইনাস থাকার কারণে মাইনাস 5, আর এখানে মাইনাস 3 ছক্কে 3। আচ্ছা, সমান এখানে দেখো 1 বাই 3 ছক্কে 3, আর এখানে মাইনাস 1 এর সাথে মাইনাস, অর্থাৎ প্লাস 1, আর এখানে মাইনাস 3, যেহেতু মাইনাসের 1 এর আগে মাইনাস আছে, 3 ছক্কে 3 মাইনাস 3। আচ্ছা, এখন দেখো তোমরা যে এখানে x বাই মাইনাস 6 সমান y বাই মাইনাস 8 সমান 1 বাই মাইনাস 2, যোগ বিয়োগ করলে তাই হয়। এখন যে কাজ হবে, y এর পাশেও এটা আসবে, x এর পাশেও এটা আসবে, y এর পাশেও এটা আসবে। তো আমরা কি করি দেখো, যে x বাই মাইনাস 6 সমান 1 বাই মাইনাস 2, আর এমন দাগও দিয়ে করা যেতে পারে, অথবা দিয়েও করা যেতে পারে, ঠিক আছে। y বাই মাইনাস 8 সমান 1 বাই মাইনাস 2, তো আর আড়ি গুণ করলে কি হয় দেখো, মাইনাস 2x সমান মাইনাস 6, মাইনাস মাইনাস আউট করে দিলাম, তাহলে x সমান 6 বাই 2, অর্থাৎ x সমান 3। আচ্ছা, এখানেও দেখো যে মাইনাস 2y সমান মাইনাস 8, এখান থেকেও মাইনাস কেটে দেওয়া যায়, তো এখানে মাইনাস মাইনাস কেটে দিলাম, y সমান 8 বাই 2, অর্থাৎ কাটাকাটি করলে y সমান 4, এখানে লাস্টে কিন্তু লিখতে হবে, অতএব x y এরম ব্র্যাকেটে দিয়ে
থ্রি ফোর, এক্সের মান থ্রি, ওয়াইয়ের মান ফোর। এই ছিল সৃজনশীল। তো তোমরা একটু লক্ষ্য রাখবা যে এই যে তিনটা পদ্ধতি কোন পদ্ধতিতে করতে বলবে সেটা তোমরা জানো না। আসলে লেখের সাহায্যে আমি একদিন দেখাবো, আমার কাছে লেখের বোর্ডটা নেই, বোর্ড ছাড়া ওটা দেখানো একটু সমস্যা। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি, ভালো থেকো, আল্লাহ হাফেজ।